ইতিহাসে প্রথমবার যৌথ সামরিক মহড়া দিল ভারত ও চীনের সেনাবাহিনী সেই মহড়া আবার হলো জম্মু কাশ্মীরে ইতিহাসে প্রথমবার জম্মু কাশ্মীরে যৌথ মহড়া দিল ভারত চীন বুধবার এই মহড়া আয়োজিত হয়েছিল পূর্ব লাদাখে ভারত এবং চীনের সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাগোয়ায় একটি গ্রামে এই মহড়া অনুষ্ঠিত হয় ওই পার্বত্য এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে কিভাবে উদ্ধার কাজ চালানো হবে এবং ত্রাণ পৌঁছে দেওয়া হবে তারই মহড়া দিয়েছে দুই দেশের সেনা ফেব্রুয়ারি ছয় তারিখে এই মহড়ার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল তবে সেটা ভারতীয় এলাকায় হয়নি এলএসির ওপারে থাকা একটি গ্রামে ত্রাণ উদ্ধার কাজের সেই মহড়ার আয়োজন হয়েছিল দ্বিতীয় পর্বে ভারতের একটি গ্রামে আয়োজিত হল দুর্যোগ মোকাবেলার সেই মহড়া সীমান্ত লাগোয়া যে গ্রামে ভারত চীন যৌথ হয়েছে সেখানে কৃত্রিমভাবে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি তৈরি করা হয়েছিল দুই দেশের মূল ভূখণ্ড থেকে খানিকটা বিচ্ছিন্ন হয়ে থাকা ওইসব পার্বত্য এলাকা দুর্যোগের কবলে পড়লে ভারত ও চীনের সেনাবাহিনী কীভাবে হাত মিলিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে তারই মোহরা দেওয়া হয়েছে বলে সেনা সূত্রের খবর ভারত ও চীনের বাহিনীর মধ্যে বোঝাপড়া এতে আরও মসৃণ হয়েছে বলেও ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে ভারত পাক উত্তেজনাকে কেন্দ্র করে ভারত চীন সম্পর্কেও এখন টান তীব্র বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের দাবি দেওয়া আটকে দিতে চীন তৎপর দুই দেশের মধ্যে কূটনৈতিক বাদযুদ্ধ চলছে বিস্তর তার মধ্যেও জম্মু কাশ্মীরের মতো রাজ্যে ভারত চীন যৌথ সামরিক মহড়া বাতিল হয়নি একে ইতিবাচক মনে করছে কূটনীতিবিদরা